বাইরা মান জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পদ্মা নিশি dama ওপরেরা ও উত্তর পূবদ্রার মুসলমানেরা আল্লাহর নবীন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ কে নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার পাঁচ জবনে জারি হয়ে গেলে ইন্না লা আযাবিল ক্ববরে লা ইস্তামজিরুনা মিনাল বাল্লে ও আম্মা আখিরু কোন জনের আমার নবী পা জবানে জানিয়ে দিলেন যে নারীটা যে পুরুষটা না অবস্থায় জীবন যাপন করে এমনকি হাজতের কাজ সারার পরে পেশা পায়খানা করার পরে ওই মুসলমানটা পবিত্র হয় না ওই অবস্থায় যদি মিনা তবায় মারা যায় আমি নবী জানিয়ে দিলাম ওর কবরটা আজাবের কবর হয়ে যাবে ও আমার সাবিরা ও আম্মালা আখিরু মিন নাবিমা আও কামা কলা আলাইহিস সালাম আমার আল্লা নবী পাক জবানে জানিয়ে দেন আর একটা কবরে আজাবের কারণ হবে ও আমার সাহাবিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে মুসলমানটা চগল ভিতর দিয়ে জীবন গুজরান করে এর কথা ওর কাছে লাগায় দুই ভাইয়ের ভিতরে অশান্তি তৈরি করে দেয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই চগল খোরটা যদি বিনা তওবায় মারা যায় কিয়ামত পর্যন্ত এর কবরের আজাব বন্ধ হবে না আলোচনা বুঝতে হচ্ছে না তো নবী বললেন দুটি কারণে কবরে দেয়া হবে প্রথমটা আসাব পেশাব করার পরে অনেকের গায়ে পেশাবের ছিটে লাগে ধৌত করে না তাহলে যে ছেলেগুলো পেশাব ফিরে পানি নেয় না এদের কি হবে যে মেয়েগুলো পেশাব করার পরে ধৌত করে না এদের কি হবে আমার ঘরের কলেমার ঘরের মুসলমান ঘরের ছেলে মেয়েরা মেজরিটি সংখ্যক শতকরা এইটি পার্সেন্ট ঘরের ছেলে মেয়েরা পেশাব করার পরে পবিত্র হয় না কথা বলছেন না কেন যদি হ্যাঁ বলেন না আপনাদের উত্তর বোধরাই বোধ সব ঝাপ টাপ মারে বোধ হ্যাঁ ঘরের ছেলেরা পেশাব করার পরে কুলুক নেয় না পানি দিয়ে ধৌত করে না পবিত্রতা অবলম্বন করে না রসুল্লাহ অন্য কমিটির কথা আগে বলিনি নিজের কম নিজের উম্মাতের কথা মমিনদের কথা আগে জানালেন আজাব থেকে যদি বাঁচতে চাও শরীর সদা পবিত্র রেখে দাও একবার জোরে বলে জোরে হলো না আওয়াজ দিয়ে হলো না টেনশনে আছেন নাকি আরে ভাই আপনি তো বোধরায় আপনার ঘর তো আমি তো সেই উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছি অনেক দূরের রাস্তা ভয় তো আমার থাকার কথা বিসমিল্লা ঘর থেকে গাড়ি স্টার্ট গাড়িতে বসেই বলেছি বিস্মিল্লা হে তাবাক্কাল তো আল্লাহ লা হাও লা বলা গাড়ি স্টার্ট চলে কথা বুঝতে পারছেন আল্লাহর উপরে তৎকাল করে চলবো যদি কিছু ঘটনা দুর্ঘটনা ঘটে যায় জীবন যদি চলে যায় রসুল্লাহর হাদিস অনুযায়ী আল্লাহর উপরে তো আকাল কারণেওয়ালা চলনেওয়ালা ব্যক্তিটার যে স্থানীয় মৃত্যু হোক তার নসিবে আহ্বান করছে আল্লাহর জান্নাত একবার জোরে বলে বল একবার জোরে হবে না বাড়ি থেকে যখন বের হবেন এই দোয়া পড়বেন খেয়াল থাকবে তো বিরাট বড় না বলো বিসমিল্লাহে তাওয়াক্কালতু আজকে মুসলমানদের সব বড় অভাবনীয় এই জায়গাগুলো আমার ঘরের ছেলেরা রাস্তাঘাটে ঘুরছে জলসা হচ্ছে শিক্ষার জায়গা এখানে জামান এই জায়গাটা করেছিলেন কেন বুড়ো বুড়ো বুড়োগুলো বয়োজ্যেষ্ঠগুলো স্কুল ছেড়ে যাওয়াগুলো মাদ্রাসা ছেড়ে যাওয়াগুলো এই মাদ্রাসায় এসে ক্লাসিক্যাল পড়াশুনো করে ওদের জীবন তৈরি করবে একবার জোরে বলবেন না সোহান আল্লাহ জোরে হবে না সোহান অথচ এই জায়গায় সেই ক্লাসিক্যাল বেসিক্যালি কোনো শিক্ষা কিন্তু হয় না হয় আলোচনা হয় হয় না কাহিনী বলতে শেষ হয়ে যাচ্ছে তার কি শিক্ষা দেবে you <laughs> মাইরামান নওজোনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিシナমা বনেরা আল্লাহ নবী দীন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ হে নবী জানতে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে ও আমার সাহাবীরা আমি নবী জানিয়ে দিলাম যে উম্মতটা সদায় পবিত্র থাকে ওর জানটা যখন কবজ করা হয় ওর জানটা যখন কবজ করা হয়

দেখ কেয়ামত শুরু হয়ে গেছে বোধহয় ওয়াজ ঘোরাইতে বেরোলে হবে না মা বোনরা যদি না চুপ করে ওয়াজ ধরবে কিন্তু জম্মের ধনা ধনে রেখে যাব আমার নাম শাহনাজ মা বোনেরা যদি চুপ না করেন তাহলে ওয়াজ কিন্তু ঘোরাতে বাধ্য হব একদম শেবড়ে রেখে যাবো আমার নাম শাহনাজ মেয়ে ছেলের কথার আওয়াজ অত জোরে হবে কেন আর আজকাল তো দেখতে পাওয়া যায় এরকম মজলি আবার মেয়ে লোক ভাড়া করে গদল শুনবে গদল এই কথা ঠিক না জোরে বলেন না হয়েছে নাকি কেনে এরকম কেস ঘটলি আমারে দাওয়াত দিবি খবরদার এই মজলিশ টাকার এই মেম্বার টাকার ছেলেদের না মেয়েদের এখানে কিছু কিছু জলসা এলাকায় হয় গদল শিল্পী ভাড়া করে গদল গদল বুঝাছ না কি ওদের নাও শিল্পী রেগে জামরা সরোলা থেকে শুনেছি শিল্পী তারা যারা গান গায় এই কথা ঠিক না বল জোরে সেই শিল্পী এখন মুসলমানদের নামের আগে ছি 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 লজ্জা থাকা উচিত লজ্জা থাকা উচিত মুসলমান আর কত নিচে নামবে হালাল টাকা হালাল রাস্তায় ব্যয় করা যেমন তেমন একজন জাহান্নামী 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 যে নারীটা স্টেজে উঠে গায় শুধু তাই নয় রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী যে নারীটা উচ্চ আওয়াজে কথা বলে আমি রাসূলুল্লাহর হাদিস থেকে বলছি বিশ্বনবী বললেন যার কথার আওয়াজটা উচ্চস্বর হয় উচ্চ আওয়াজ হয় যে যায় নারীর কথাটা বেগানা পুরুষরা শোনে ওই নারীকে আমি রসুল্লাহ জাহান নামে দেখে এসেছি তাদের জাহান নামি করা হবে গজল তো অনেক পরে একজন মহিলা কথা বলবে উচ্চ আওয়াজে সেই আওয়াজের কথাটা সেই কথার আওয়াজটা একজন বেগানা পুরুষ শুনবে ওটাও হারাম তোরা কোন জ্ঞানে ভাড়া করি সেই শিল্পী দিন কতক আমি বলতে লেগেছিলাম যে হুক্কু হুক্কু করে পেছনে এখন টোটাল সব বন্ধ হয়ে গেছে বলো খিচুড়ি শিল্পী গায় মানে দুধের সাত ঘোলে মেটায় মিউজিক তো ডাইরেক্ট করা যাবে না পেছনে একজন মিউজিকের মতো দুজনকে ফিট করে তারা পেছন দিকতে হুক্কু 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 করে আর গজল গায় তার মানে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে ওরে মাজায় লাথি মেরে ফেল কথাটা ভুল বলছি নাকি রাগ হচ্ছে হলেও কিচ্ছু করার নেই কারণ কবর বাঁচিয়ে কথা বলতে হবে তো নাকি ভাই না দুনিয়া বাঁচিয়ে কথা বল। দুনিয়া তো আজকে মরলি কালকে দিন। কোন বাঁচার সার্টিফিকেট নেই এই দুনিয়ায় বাঁচিয়ে রেখে আমার কথা বলে লাভ নেই আজকে জলসা করার কারণে যদি কমিটির বিরুদ্ধে চলে যায় এরা যদি আমার সম্মান স্বরূপ নজরানা স্বরূপ কিছু নাও দেয় ওতে আমার লস নেই কথা বুঝতে না নাকি কিন্তু এখানে ওয়াচ করার পরে পকেট ভর্তি নজরানা নেওয়ার পরে যদি কবরটা আগুনের কবর হয় তাহলে এই ওয়াচটা কিন্তু দুনিয়াই রয়ে গেল কবর পর্যন্ত গেল ওতে লাভ নেই তাই আলেমরা কথা বলবে কবরের দিকে তাকিয়ে আলেবরা কথা বলবে কবরের দিকে তাকিয়ে পীরেরা মুরিদ করবে কবরের দিকে তাকিয়ে পীরেরা মরিদ করবে কবরের দিকে তাকিয়ে হজুররা ভক্ত বাড়াবে কবরের দিকে তাকিয়ে কবরের দিকে যে ভক্তগুলো হবে কবরের দিকে তাকিয়ে যাদের বানাবে তারা বেনামাজি হবে না বিড়ি খোর হবে না দোট ঠেলা হবে না কাজা করো হবে না মত খোর হবে না মেয়ে খোরো হবে না তারা যথারীতি যথারীতি নামাজের হবে এইগুলো হলো জান্নাতি ভক্ত একবার জোরে একবার জোরে হবে এই রকম ভক্ত বানান জন ওই জন ভক্তের ওসিলায় আল্লাহ হুজুর এবং ভক্তকে নাজার দিয়ে দেবে জোরে বলবেন না ওই জন্য আমাকে ফোন করে কেউ যদি বলে শাহনাজ ভাই আপনার আমি ভক্ত ফ্যান আমি বলি ভাই আমার ফ্যান ঘরে আছে চারটে ফ্যান লাগানো আস ফ্যান আমার দরকার নেই আগে বল নামাজ পড়িস কি না যদি বলে না আমি নামাজ পড়িনি ভাই যান পড়বো নামাজ পড়ে তাই ফোন কর নামাজ নেই যেখানে আমি শাহনাজ নেই সেখানে নামাজ আছে যেখানে সুন্নত আছে যেখানে আমি শাহনাজ আছি সেখানে একবার জোরে বলে ভাইরা মানজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিシナমা ও বোনেরা ও বুদ্র মুসলমানেরা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাব মুহাম্মদ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জীবনের প্রথম সুন্নাত আমার নবী জীবনের প্রথম সুন্নাত দাড়ি রাখা নয় এমনি করে লম্বা জামা পরা নয় আমার নবী জীবনের প্রথম সুন্নাত সদায়ে পবিত্র থাকা জরে বলুন সুমার আর জোরে বলুন সুবাহান আল্লাহ ও নজনেরা আল্লাহ নবী পাঁচ জবারে জানিয়ে দিলে শেষ জামানায় আখিরি জামানায় শেষ যুগে যে সময় ফেতনা ফাসাদ বেড়ে যাবে আরামের সংখ্যা বেড়ে যাবে নাপাক জিনিসের সংখ্যা বেড়ে যাবে আমি রসুরুল্লাহ জানিয়ে দিলাম ওই সময় যে আমার উম্মাদটা একটা সুন্নতকে জিন্দা করার চেষ্টা করবে ওই অবস্থায় যদি মারা যায় আমি রসুরুল্লাহ জানিয়ে দিলাম এক শত সব হয়ে যাবে হবে না ঘরের বিবি মা বোন ভাই বোন সকলকে এই সুন্নতটা জিন্দা করার চেষ্টা করে পায়খানা পেশাব করার পরেই একটু অজু বানিয়ে নেওয়া মাথায় ঢুকছে তো নাকি নবীর জীবনের এক নম্বর শূন্য খেয়াল থাকবে তো নাকি পেশাব করেছেন পায়খানা করেছেন হাজতের কাজ সারা সঙ্গে সঙ্গে অজু বানিয়ে নেন কারণ আজরাই যখন আসবে বলবে না অজু বানিয়ে নে তারপর জানল বলবে বলেন না রে বাবা বলে সুযোগ দেবে না পুটি মাছ তবুও পেট টিপলে একটু দেরি হয় পুটি মাছ টিপে বাসার সময় কোটার সময় একটু দেরি হয় তোর টেপবে তুই বুঝতে পারবি সময় হবে না তৈরি থাকে নবীর জীবনের আখিরি সুন্নাত আর সুন্নাত আখির শেষ জীবনের সুন্নাত হলো জীবনের শেষ সুন্নাত হলো কি জানেন রসুল্লাহ শেষ সুন্নাতেও ফজিলত পরিপূর্ণ ফজিলত এক বছরে বলো চোরে হবে না বলতে পারেন রাসূলুল্লাহ জীবনের শেষ সুন্নাত হলো মিস করা এক বছরই বলেন এই আপনারা মনে আছে কাঁথা বলি শলি ভালো হয় নাকি বলেন হ্যাঁ সব টেনশনে আছেন নাকি একটু জোরে বলেন না আল্লাহ হ্যাঁ একটু স্পিরিট থাকবেন কারণ আপনারা হচ্ছেন ব্যাটারি চার্জ ব্যাটারি চার্জ আপনারা হচ্ছেন চার্জ আর আমি হচ্ছেন ইঞ্জিন চার্জ না থাকলে ইঞ্জিন চলবে আপনার হলেন পেট্রোল আমি হলাম ইঞ্জিন পেট্রোল না দিলে ইঞ্জিন চলবে হ্যাঁ আপনাদের স্পিরিটটা রাখতে হবে তবে ইঞ্জিনটা দ্রুত যাবে কথা বুঝতে পারছেন না আমার নজনেরা এতে হবে কি জোরে জোরে পড়বেন মহাব্বাতে পড়বেন এতে ফায়দাও আছে যারা কমজুরিয়ের ভিতর ইমানদার থাকবে তাদের ইমানের স্পিরিটটা বেড়ে যাবে একবার জোরে বলে জোরে হবে না

নামাজ আদায় করলো আমি নবী জানিয়ে দিলাম এমনি নামাজীর যতটা সওয়াব তার থেকে সত্তর গুণ সব বেশি লেখা হয় আরো জোরে বল সুবহানাল্লাহ শুধু তাই নয় ও বদরের মুসলমানেরা পর্দা নিশি নামা ও বনেরা মিসওয়াক শুধু ছেলেদের জন্য নয় মেয়েরা মিসওয়াক করবে আল্লাহ নবী পাঁচ জবানে জড়িয়ে দিয়ে গেলে মিসওয়াক যে আমার উম্মত করে ও না জানেরা আল্লাহ নবী পাঁচ জবানে জানি দেন যে মুসলমানটা মিসওয়াক করে ওই সময় দেখতে পাওয়া যায় মরনের সময় ওই মুসলমানটার জবান দিয়ে কলেমা জারি হয়ে যায় যদি বলবেন না দুটো সুন্নাতকে খুব মজবুতের সঙ্গে ধরেন একটা সুন্নাত সদায় পবিত্র থাকা আর একটা সুন্নাত বলেন বলেন এই দুটো শূন্যতে একদম পাবন্দি হয়ে যান যদি মনে করেন ইমান নিয়ে আমার ফায়দা আছে কলেমা নিয়ে গেলে আমার ফায়দা আছে তাহলে এই দুটো শূন্যতকে জীবন সঙ্গী বানিয়ে ফেলেন নাজাদ পেয়ে যাবেন এক বছরে বলে

হাদিস অনুযায়ী এমনি করে পবিত্র অবস্থায় শয়ন করে ঘুমাবার আগে অজু বানায় অজু বানিয়ে শয় ওই মানুষটা যদি আমি রসুল উল্লাহর আমার সুন্না পবিত্র অবস্থায়ও সয়ন করে আমি নবী বলছি একবার দুবার তিনবার আমার উপরে দরুদ শরীফের আমল করে আমি নবী জানিয়ে দিলাম মৌতের আগে হলে একবার আমার দিদার তার নসিবি হয়ে যা জোরে বলবেন না নবীর দিদার পেতে গেলে আপনাকে শোয়ার আগে কি করতে হবে উজু বানাতে হবে উজু বানিয়ে শোন শোয়া হয় উজু থাকে হয় কথা বলছেন না কেন আমাদের ঘরের ছেলেরা উজু কারে কয় ফরজ গোসল কারে কয় জানি না আবার এই ঠান্ডা শীত কত ভাবি যে ফরজ গোসল আউট করবে জীবন থেকে তার ঠিক কথা বলছেন না কেন জোরে বলেন না হ্যাঁ স্বামী স্ত্রী এক জায়গায় সোমা রাতে মেলামেশা আর ফরজ গোসল হচ্ছে কখন এ বারোটা বাজে যখন সকাল দাল সকাল দুপুর বেলা বারোটায় গোসল করছে ভাবি এর ভিতরে নাস্তা হয়ে গেছে খাবার দাবার হয়ে গেছে পান্তা ভাত বাসি ভাত যাই বলেন জম্মের খাওয়া খেয়ে যে যে রান্নাবান্না করে তাই এবার গোসল করতে গেছে ঘরে বরকত থাকবে অভাব মিটবে আশ্চর্য হয়ে যেতে হয় ঠিক এই ঠান্ডা শীতের এই কড়া ঠান্ডায় আপনি অমুসলিম ভাই সনাতন ধর্মের ভাইদের এলাকায় আপনি ভোর বেলা যান পাইচারি করতে করতে ঢুকে যান গিয়ে দেখবেন তারা পুকুরিতে কিংবা কলেতে দুমদাম শব্দ করতে গোসল করতে তারা চ্যান করতে তারা গোসল করে না চ্যান করে এই কথা ঠিক না বল জোরে বলে চ্যান বলে তো তারা স্নান বা চ্যান করে চ্যান করে তারা এর দ্বারা বোঝায় তারা এক জায়গায় ছিল স্বামী স্ত্রী এক জায়গায় ছিল তারা মাঠে ঘাটে কাজ কারবার ব্যবসা বাণিজ্য যাওয়ার আগে শরীর ধৌত করে তারপর যায় তুমি মুসলমান খেতে বলো বিবির কাছে শয়ন করে রাত্রে কত মধুর মিলন সম্পর্ক করে কফি খেতে যাচ্ছ ধান খেতে যাচ্ছ লাউ খেতে যাচ্ছ মুলো খেতে যাচ্ছ আল্লাহ কফির দাম এমনি পানি করবে হ্যাঁ অজ্ঞারণ মাসে আবার পানি হয় অজ্ঞারণ মাসে এত বৃষ্টি হয় দেখেছেন সব ছাপিয়ে ফেলেছিল না তার কারণ কি খোদাদ্রোহী হয়ে গেছি আমরা আল্লাহর ভয় আমাদের ভিতরে নেই আমাদের ভয় এখন দুনিয়ার ভয় আমার মরণ হবে না তো মরে যাবো না তো করোনা হয়ে গেলে আমি তো না আল্লাহর ভাই আমি বিশ্বনবী বললেন কায়ামতের পূর্বে সত্তরটা আলামত আমার উম্মাদদেরকে দেখানো হবে আল্লাহ দেখাবে তার ভিতরে একটি আলামত হলো ইমানদারদের ভিতর থেকে আল্লাহর ভয় উঠে যাবে এই মাথায় ঢুকছে তো নাকি নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা তারা নামাজ আদায় করবে রোজা আদায় করবে হজ আদায় করবে জ্যাখাত আদায় করবে কিন্তু আল্লাহর ভয় থাকবে না নামাজ পড়ার পরেও মিথ্যা কথা বলতে তাদের কণ্ঠিত বোধ হবে না নামাজ আদায় করার পরেও চগল করতে তারা একবারও কণ্ঠিত বোধ করবে না নামাজ আদায় করার পরে মসজিদে বসে গল্প করতেও তারা একবার দ্বিধাগ্রস্ত হবে না নামাজ আদায় করার পরেও তারা দেখতে পাওয়া যাবে পর সমালোচনায় ব্যস্ত থাকবে বাবা সাহাবিরা আমি রসুল্লাহ বলছি ওই নামাজিটার ভিতরে আল্লাহর ভয় নেই দুনিয়ার ভয় আছে

মাথা ঢুকছে না আপনার ভিতরে যদি এইসব খসলত গুলো থাকে তাহলে আপনার নামাজ আপনাকে বলেন বলেন বাঁচাতে পারবে না বাঁচাতে পারবে না

করে শাস্তি কঠিন যন্ত্রণাদায়ক জাহান্নাম সকল করে শাস্তি হবে কঠিন কঠিন যন্ত্রণাদায়ক জাহান্নাম আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়াবতের দিন ময়দানের মাঝে রে চগলখরগুলোকে দেখে আবার আল্লাহ পাক আওয়াজ দেবে লা হিসাবা ফা এদের কোন হিসাব হবে না এদের ঠ্যাংটা ধরো আর জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো ও পর্দা নিশিনামা ও বোনেরা আমরা আমাদের ঘরের মা বোনেরা ভাবিরা খালারা ফুপিরা এদের ভিতরে এখন চগল খুরি টাকা যতটা না পাওয়া যায় মুসলমান ঘরের পুরুষদের ভিতরে এখন তার থেকে বেশি বেশি পাওয়া যায় আগে চগল খুরি মেয়ে লোকরা মেয়ে ছেলেগুলো এ যার কথা ও যার কাছে লাগি এখনো আছে কিন্তু এদের থেকে এখন ছাপিয়ে যাচ্ছে পুরুষগুলো পুরুষগুলো একটা মলি সাহেবের কথা আর একটা মল সাহেবের কাছে বলে দিচ্ছে একটা মলি সাহেবের বিরুদ্ধে আর একটা সাহেবের কথা তার বিরুদ্ধে ওর কাছ থেকে লি আবার এর কাছে এই আমি বলেছিলাম বলে এই বলেছে এই আমি বলেছিলাম বলে এই বলেছে কথা চালান হচ্ছে এইটার নাম হচ্ছে চগল করা কথা বুঝতে পারছেন না আর অনেকটাই এই যে আমার সামনে সব আছে আমার মিডিয়া ভাইরা এরা কিনা আমি বলতে পারবো না তবে কিছু কিছু মিডিয়া চগল খুরির ওস্তাদ তারা ওয়াজকে কাটছাট করে ছাড়ে ওয়াজকে কাটছাট করে মোদী সাহেবের বক্তব্য যেটা শুনলে সমাজে ভাইরাল হবে বেশি ভাইরাল হলে এদের তো প্রফিট বেশি এরা সেই ওয়াজ কেটে 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 সেখান থেকে ছেড়ে দিল সমাজ একটা উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল একটা পরিবেশ তৈরি হলো মানুষের ভিতরে মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে গেল এদের ভিতরে এরা এরা বলছি না এদের ভিতর থেকে কিছু এরকম চগলখুরি বেরিয়েছে তারা সমাজকে নয় মুসলমান জাহানকে শেষ করার জন্য এগুলো করছে ও জানে না ওর গর্তটা ও থাকার জায়গাটা কোথায় তৈরি করছে মিডিয়া ভালো অত্যন্ত ভালো জিনিস যদি ভালোভাবে ব্যবহার করা যায় কথা বুঝতে পারছেন না মিডিয়া খারাপ জিনিস নয় কারণ এখানে আমি ওয়াজ করছি এখানে আমি ওয়াজ করছি এই মুহূর্তে এই মুহূর্তে আমার এই লাইভে একটা চ্যানেলে প্রায় একশো সত্তর জন প্লাস ফলোয়ার আছে কারুর বাড়ি বাংলাদেশ কারুর বাড়ি আপনার ওই বাংলাদেশে কিন্তু থাকে প্রবাসী হয়তো কাতারে ওমানে সৌদি আরব এরকম বহু জায়গায় প্রবাসী আমাদের ঘরের ছেলেরা তারা বিদেশে কাজ কেউ মুম্বাই থেকে দেখছে কেউ হরিয়ানা থেকে দেখছে কেউ আপার আপনার আমেদাবাদ থেকে দেখছে এই ফলো করছে এই প্রতিদিনের লাইফ ফলো করছে তারা তাদের জীবন তৈরি করে ফেলছে একবার বলুন সোভাব বহু ঘরের ছেলেরা নামাজি এই লাইভে জলসা শুনে তারা এখন নামাজ সুন্নতি লেবাস ধরে নিয়েছে এক বছরে বলো তাহলে উপকার উপকার কিন্তু এই উপকারের জায়গায় কিছু কিছু মিডিয়ার কারণে এদের কেউ দু চারটে খারাপ কথা শুনতে হয় যেমন একজন আলেম অপরাধ করলে সব আলেমদেরকে ধরে তাই ঝাপটায় কথা ঠিক না বলেন একটা হুজুর খারাপ করলে বলে হুজুররা সবই তো হবেই স্বাভাবিক কিন্তু যে ব্যক্তিটা বলছে তা সে যে সঠিক বলছে এটা তো ঠিক না

সঙ্গে যেতে যেতে আল্লাহ নবী হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গেলে নবী সাহাবিদেরকে নবী লক্ষ্য করে বললেন ও আমার সাহাবিরা কে আছো বাবা একটি খাজুর গাছের কাঁচা পাতা আমাকে কেটে এনে দাও নবী সাহাবি হযরতে শেরে খোদা আলী কররামাল্লাহ ওয়াজাহা কো হুজুর আমার পাগনের মতো ছুটে 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 একটি খাজুর গাছের কাঁচা পাতা আল্লাহ নবীর সামনে উপস্থিত করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর খাজুর গাছের পাতা দয়ারনবী ওই খাজুর গাছের কাঁচা পাতাটা দুটি ভাগে ভাগ করলেন দয়ার্নবী দুটি জায়গায় পুঁতে দিলেন নবী সাহাবীরা প্রশ্ন করলেন এ আর সুদল্লাহ হাবিব আপনি এমনটা কেন করলেন বিনা কারণে গাছের পাতা আপনি কাটেন না আর আপনি আমাদের খাজুর গাছের পাতাটা আপনি কেটে দুটি ভাগ করে দুটি জায়গায় পুঁতে দিল পুতে আল্লাহ হুজুরের কারণটা কি একবার বড় আল্লাহ নবী বলেছিলেন বাবা সাহাবিরা ও আমার সাহাবিরা আমি নবী আমার দেখা তোমাদের দেখা গা বরাবর মনে করবে না আমি নবী তোমার তোমাদের দেখা আমার দেখা সমান মনে করবে না আমি নবী যতটা দেখতে পাই তোমরা ততটা দেখতে পাও আমি নবী সামনে যতটা দেখতে পায় পিছনে ততটা দেখতে পায় আমি নবী যতটা দেখতে পায় আমি নবী ততটা দেখতে পায় আমি নবী উপরে যতটা দেখতে পায় আমি নবী নিচে উঠি ততটায় দেখতে পায় জোরে হবে না নারীই ঠিকবে ও আমার সাবিরা আমি নবী এই রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে দেখতে পেলাম এখানে দুটি পুরাতন কবর আছে এই পুরাতন কবরে দুটি আযাব হয় আমি নবী সহ্য করতে পারিনি আমি নবী দেখতে পারি না রাহমাতাল লিল আলামিন যার নবী আমি সহ্য করতে পারিনি ও আমার সাবিরা এই পৃথিবীর জমিনে আর তামাম মাকলুক পৃথিবীর জমিনে যত মাকলুক আল্লাহ সৃষ্টি আছে সবাই আল্লাহর জেকের করে সকলে আল্লাহর তসবি পড়ে গাছও হলো আল্লাহর একটি সৃষ্টি সে আল্লাহ জেকের করে আমি নবী ওই গাছের পাতাটা কেটে আমি দুটি কবরের উপরে বসিয়ে দিলাম ওরা যতদিন কাঁচা থাকবে ততদিন আল্লাহর তসবি পড়বে আমার আল্লাহ হয়তো ওই গাছের তসবি জেকের রসিলা এই কবরের আসাব হালকা করে করার সময় মাথায় ঢুকিনি মারা যাওয়ার পরে আপনি কি দায়িত্ব খাজুর পাতা দেয় না কবরে কারণটা বোঝা গেল দুনিয়ায় কি ধোনা ধুনিয়া ঠিক নেই ঢোকানোর সঙ্গে সঙ্গে খাজুরির পাতা দে তাই ঘরে আসে কথা বলতে যাচ্ছেন না আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা বিশ্ব নবীর পাক জবানের হাদিস রসুল পাকসালামের সাহাবিরা বললেন হুজুর হুজুর এই আজাবের কারণটাকে একটু বলবেন আপনি তো সবই বলতে পারেন আল্লাহ দয়ায় এক বছরই বলবেন না রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই দুটি কবরে আজাবের কারণটা কি

ঝুলিয়ে পড়ত ও আমার সাহাবিরা যে পুরুষ কাপড় ঝুলিয়ে পড়ে তহবান ঝুলিয়ে পড়ে পৃথিবীর জমিনে তাদের প্যান্ট কিংবা কাপড় এমনি করে পায়ের গোড়ালির কাঠের নিচে ঝুলিয়ে পড়ে এদের কবর না যাক কায়ামত পর্যন্ত বন্ধ হবে না ও আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাই হাজার হাজার টাকা চ্ছা করো জলসা মাহাবিল দাও সব ঠিক আছে বাবা তবে তোমার শ্বাস পোশাক তোমার লেবাস বিরুদ্ধে না হয়ে দিলে নারীদের পোশাক পরার সময় লক্ষ্য রাখতে হবে পায়ের গোড়ালির গাঁটের উপরে যেন না উঠে যায় নারীর তিরিশ নম্বর গোপন অঙ্গ হলো পায়ের গোড়ালির কাঠ পুরুষদের পুরুষদের গোড়ালির গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পরা হলো হারাম আর নারীদের গায়ে আপনার পায়ের গোড়ালির ঘাটের উপরে তুলে গে পোশাক পরা হলো হারাম বোঝানো গেল না বুঝতে পাচ্ছেন ছেলেরা প্যান্ট পরতে পারে তিনটে শর্ত কড়া জোরে বলেন জোরে বলে তিনটে শর্ত ছেলেরা প্যান্ট পরতে পারে নাম্বার ওয়ান প্যান্টটা ঢিলা হতে হবে ঢিলা ঢালা টাইট ফিট স্কিন টাইট পোশাক পরা মুসলমানদের জন্য ছেলে এবং মেয়ে সকলের জন্য হলো হারাম শুনছেন তো নাকি অসুবিধা হয় তো দিচ্ছি অসুবিধা হবে কিন্তু কিছু করার নেই রোগ যদি হয়ে আপনার কিরমি তে তো ছাড়া কিরমি মরবে না কথা বুঝতে না রোগ যদি হয় সুগা মিষ্টি খাবেন নাকি দুদিনই বাস কাটতে হবে রোগ হয়েছে সুগার ওষুধ দিচ্ছি তৃত ঠিক আছে তো সব তাহলে ট্রিটমেন্ট ঠিক আছে রসুল্লাহ বললেন প্যান রসুলের হাদিস অনুযায়ী তাহলে একটা ছেলে একটা মেয়ে প্যান্ট পরতে পারবে ট্রাউজার পরতে পারবে চুড়িদার পরতে পারবে শর্ত হলো তিনটে কটা জোরে বল তিনটে নাম্বার ওয়ান নাভিন নিচে যেন না আসে কারণ পুরুষের নটা গোপন অঙ্গ এসব অজ হয়ে গেছে বহু বহু বছর বহু পাঁচ সাত বছর আগে এসব ইন্টারনেটে পাবেন এসব অজ করেছি আমি পুরুষের এক নম্বর গোপন অঙ্গ হচ্ছে নাভি নাভির নিচে পুরুষদের লুঙ্গি পরা ট্রাউজার পরা প্যান্ট পরা হচ্ছে হারাম মাথায় ঢুকিনি বোধ অনেকের ঘড়ি মোটা কলগের দরে ঠেকিয়ে রাখে সব আবার অনেক ঘরে ছেলেরা রয়েছে কলি ভূড়ি ঠিক আছে ভুড়ি নেই একদম সালমান খানের মতো বডি কিন্তু প্যান পরেছে দূর থেকে দেখলি মনে হয় খুলিয়ে যাচ্ছে এই কথা ঠিক নামূলক জোরে বলেন যে এগুলো সম্পূর্ণ শরিয়ত বিরোধী ইহুদি নাসারাদের প্যান মুসলমানদের চলতে পারে না ওই প্যানটা পরে ওই প্যানটা পরে যে ঘরে ছেলেটা নামাজ আদায় করে ওকে সেজদায় যেতে বলে দেখবেন ওর সেজদাই গেলে ওর কলগের দৌড় পর্যন্ত দেখা যাচ্ছে পেছন কথা যে পোশাকটা পরার পরে আপনার সেজদা রুকু করতে কষ্ট হয় ওই পোশাকটা শালীন পোশাক নয় হারাম পোশাক আলোচনা মাথায় ঢুকছে তো বাবা দ্বিতীয় নম্বর পোশাকটা পরার সময় আপনাকে খেয়াল রাখতে হবে হালকা পাতলা জালি কাপড়ের পোশাক যেন না হয় ছেলে হন আর বলেন ছেলে হন আর মেয়ে হন হালকা পাতলা পোশাক পরা নারী পুরুষ উভয়দের জন্য হলো হারাম আমাদের মা আপনাদের বোদরা এলাকায় মা সব ভালো আমাদের ওদিকটাই সব মেয়ে লোকদের যত ফাঁসা হয় ওদের তত হাসা বেরোয় কথা বুঝাচ্ছে না যত ফাঁসা কাপড় ওদেরকে আনবেন ওরা তত খুশি অথচ রসুলে পাকসালাম বলেছেন মোটা কাপড় যে যত দুনিয়ার জমিনে পরিধান করে নিজের সতীত্বকে নিজের চেহারাকে আব্রু করে রাখবে কায়ামতের দিন ওই কঠিন তাপ তার গায়ে তত কম লাগবে জোরে বলছেন না জোরে বলছেন না এই দুনিয়ার জমিনে যার ইজ্জত আব্রু করে মোটা কাপড়ের দ্বারা দুনিয়ার বেগানা পুরুষের নজর থেকে নিজেকে যত ঢেকে রাখবে কায়ামতের কঠিন দিনে ওই প্রখর রৌদ্রে প্রখর তামার তামা তামার থেকে কঠিন হয়ে যাবে যে জমিন ওই জমিনের তাপ তত ওই মহিলা ওই পুরুষের গায়ে কম লাগবে এবার পছন্দ আপনার কথা ঠিক না ভুল জোরে বলে যদি মনে করেন সে যা হবে পরে দেখা যাবে তৃতীয় নম্বর শর্ত নারী পুরুষরা পোশাক করবে খেয়াল করতে হবে তাদের পুরুষেরা পোশাক পরার পরে যেন ওই পায়ের গোড়ালির গাঁটের নিচে যেন না ঝুলে যায় এটা পুরুষের জন্য হারাম আর মেয়েদের এই পায়ের গাঁটের উপরে পোশাক পরা হলো হারাম আজকে অধিকাংশ আমাদের ঘরের মুসলমান ঘরের মেয়েরা সব শাড়ি পরে শাড়ি এত কি পরে গো মেজরিটি মানে নাইনটি ধরেন নাইনটি কমপক্ষে নাইনটি আপনার আপনার নাইনটি এইট বলা যেতে পারে আটানব্বই ভাগ মুসলমান ঘরের মেয়েরা এখন শাড়ি পড়তে পছন্দ তাদের শাড়ি পরতে তো নাকি আর আমরাও কিনে আমরা এই সম্পূর্ণ শাড়িগুলো বারো হাতের শাড়ি বোদরা বাজার থেকে এনে যখন বিবির গায়ে লাগানেন লাগিয়ে দেওয়ার আগে বলে দেবেন এই বারো হাতের শাড়ি যেন কোনো অংশে তোমার চেহারা যেন না দেখা যায় তাহলে শাড়ি পরাতে পারে শাড়ি পরা কারণ আজ থেকে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর আগে আমাদের ঘরের মা বোনরা দাদিরা তারাও শাড়ি পরেছে তবে বারো হাত ছিল না দশ হাত আট পেড়ে শাড়ি কথা বলছেন না কেন আট পেড়ে শাড়ি এই আট পেড়ে শাড়িতে তাদের মাথার চুল পর্যন্ত কেউ দেখতে পেত না একবার জোরে বলো এখন তো তোমার নাক নকশা একটু বলে তাই দু হাত এক্সট্রা কোম্পানি দয়া করেছে এই কথা ঠিক না মজুরে বলে তোমার রূপ যৌবন বেশি ভালো দাদি নাদির থেকে সেই জন্যই তো তোমার দুহাত বেশি কেন কোম্পানিও জানে রূপ যৌবন ভালো বেশি হলে তাকে ঢেকে রাখতে গেলে বেশি কাপড়ের দরকার তাই কোম্পানি তোমাকে দয়া করে দু হাত বেশি লাগিয়েছে তুমি সেই দু হাত সব কোমরে মেরে দিয়েছো আর গামছার মতো এক হাত কাঁধে ফেলে রেখেছ ও কোম্পানির দোষ না তোমার দোষ কথা বুঝতে পারছেন ভাইরামা নজন এর যুবকেরা ছেলেরা বাচ্চারা পরিদর্শনী নাম ও বলেরা আল্লাহ নবী পাক জবেরে দিলে ও আম সাবিরা আমি রসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম দ্বিতীয় কবরটায় যাবব অন্য কোনো নাই অন্য কোনো কারণে নাই দ্বিতীয় ব্যক্তির কবরে যাবো না অন্য কোনো কারণ নাই ওই কারণটা হলো দুনিয়ার জমিনে ওই মানুষটা চগলখুরি এর কথা ওর কাছে লাগিয়ে দিত ওর কথা এর কাছে লাগিয়ে দিত নিশ্চয় চগল খর চুরি করার কারণে ওর কবরটা আজাবের কবর হয়ে গিয়েছে বাবা ও পর্দারিসিনা মা বোনেরা সোনার মানিকেরা আলোচনা বোঝবার চেষ্টা করো তাহলে এই গুণগুলো যদি আমার আপনার ভিতর থেকে না উৎখাট করতে পারি শত নামাজ শত শত জাকা শত দান সাদকা শত শত জলসা দেওয়ার পরে কবরের আজাদ কিন্তু মা বলবে না ও মুসলমান আল্লাহ নবী পাক জানিয়ে দিলেন বাবা সাহাবিরা এমন একটা দিন আসবে সময় আসবে আমার মা পোশাক পরবে দামি পোশাক অথচ তাদের ইজ্জত ঢাকা থাকবে না বরঞ্চ তাদের ইজ্জত গুলোকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তারা পোশাক করবে ও আমার সাহাবিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই পোশাক পরিধান করনি নারী পুরুষকে আমার আল্লাহ যখন আমার ভিতরি প্রবেশ করাবে ঘরের মেয়েরা একটা বোরখা হচ্ছে সে বোরখা দেখার জন্য কান আলো দৌড়চ্ছে চোখে কানা সেও আল্লাহর কাছে আফসোস করে করে বলছে আল্লাহ যদি এই চোখ একটু ভালো করতে বোরখা দেখার জন্য এত পাগল হবে কেন না আসলে যে বোরখাটাও পড়েছে ওই বোরখার ভিতরে এমন কিছু আছে ওই বোরখার উপরে এমন কিছু আছে যেগুলো কানা মানুষও দেখার জন্য পাগল হয়ে যায় এই রকম সব ডিজাই কথা বলছেন না কেন নকশা করা লাইট পড়লি চাকামাকা করে ওই বোরখাটা পড়া সরিয়াতে আজকের যুগ সংবিক্ষণে হারাম বেশি গদল 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 যারা গাইতে আসে ওদের কাছে এইরকম মাল থাকে সব কথা বলছেন একা জোরে বলেন না গদল শিল্পীরা স্টেজে এখন ওঠে জোয়ান ছেলেরা দেখে জিনিস দেখ গদল শোনে সত্যি করে বলেন গজল শোনে আমি সারা তো গজল গায় এই গজল গায়না গায়না জোরে বলেন এক্ষুনি একটা গাইবো ওই চা খাবো কথা বুঝতে যাচ্ছেন না গজল আমিও গায় গজল গাওয়া শরিয়াত বৈধতা দেয় তিনটে শর্ত নাম্বার ওয়ান নাম্বার ওয়ান কোন গানের নকল টকল না কোন ইহুদিন আসার গাওয়া গীতের নকল না নাম্বার টু নাম্বার টু গজল গাইতে গেলে গজল গাইতে গেলে আমাকে খেয়াল রাখতে হবে আমাকে খেয়াল রাখতে হবে সেটা আল্লাহ রসুলের প্রশংসনীয় যেন হয় এবং লক্ষ্য রাখতে হবে আমার সামনে যেন কোনো মহিলা এসে সামনে না দাঁড়ায় কথা বুঝতে পারছেন না যারা গদল গাইতে আসে ছেলে মেয়ে সব একসঙ্গে থাকে না থাকে না জোরে বলছেন না কেন ভয় খাচ্ছে কোথায় পেয়েছে ছেলে মেয়েকে একসঙ্গে সামনে নিয়ে গজল খাওয়া যায় আবার কিছু কিছু শিল্পী গোষ্ঠী ও গোষ্ঠী না চোদ্দ গোষ্ঠী কিছু কিছু গোষ্ঠী আবার বলে না মাওলানা ওয়াজ করতে আসে ওয়াজ করার সময় মেয়েরা রাস্তায় ঘোরে তা আমার বাপের কি মাহফিলে ঘুরলে তবে হবে কথা ঠিক না ভুল জোরে তাও তো অনেক আলেমরা রয়েছে তারা প্রতিবাদ করে মহিলাদের রাস্তায় ঘুরতে দেখে করে না করে না জোরে বলে আমি তো করি আমি করি না করি না জোরে বলে মহিলাদের খোলামেলা অবস্থায় দেখলে আমি চিল্লে উঠি না উঠি কিছু কিছু গদল শিল্পীরা গোষ্ঠীরা বলতেছে হ্যাঁ হুজুর ওয়াজ করতেছে গদল শিল্পী বিরুদ্ধে হুজুররা যখন ওয়াজ করে ছেলে মেয়েরা রাস্তায় ঘোরাফেরা করে তাহলে আলেমদের দোষ নি ভাই এখানে আলেমদের দোষ আছে তার মানে যে কোনো বাহানায় তো কোনো দড়ি খুঁজে পাচ্ছে না যে কোনো একটা রশিও ধরতে চায় বাঁচে বাঁচবো নইলে মরি মরব আলেমদের কাজ হলো প্রতিবাদ করা অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা প্রটেস্ট করা এ যদি কেউ না শোনে তার জন্য জাহান নামটা সে পাকা করে নিন আলেম পৃথিবীর জমিনে দেখেছেন কি আলে মস্কোচ্ছে অথচ মহিলারা খুললাম খুললাম এখানে বসে রয়েছে হয়েছে আমার লাইফে হয়েছে আজ থেকে বছর চারিক আগে তিন বছর আগে হয়েছে আমি যখন মুর্শিদাবাদ এলাকায় জলসা করতে গেছি আপনার বাঁকুড়া এলাকায় জলসা করতে গেছি বীরভূম এলাকায় জলসা করতে গেছি ওদের সব সিস্টেম ভাই এর থেকে আরেকটু স্টেজটা উঁচু হবে আর একটু স্টেজটা আর একটু উঁচু হবে এতটা আর ছেলে মেয়ে বসার জায়গা করবে এরকম এক জায়গায় মাঝখানতে শুধু একটা চার ফুটের কাপড় মাঝখান দিয়ে একটা বর্ডার করে দেবে এই হচ্ছে পর্দা ভাই ও পর্দা না জর্দা জোরে বল না রে বলো পুরো জর্দা তার মানে বোঝাতে চাইছে এধারে নারী আর এধারে পুরুষ আর যে কটা মলিশায় বস এরা সব হিজড়ে কথা যাচ্ছে না নাকি যে কারো আওয়াজ উঠবে এরা আর পুরুষ না এরা হচ্ছে হিজড়ে দুজনকেই দেখতে পারবে ছি 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 আমি যত জায়গায় মুর্শিদাবাদে আপনাদের নেক দোয়াই এবছর দুটো প্রোগ্রাম সারলাম সাহস হয়নি এরকম প্যান্ডেল বানানো এক জায়গায় কথা বুঝাচ্ছেন না তার রিয়াকশন কি এই মিডিয়ার মাধ্যম ওরা জানে ও যদি এসে দেখে ও স্টেজ উঠবে না এই তো আঠাশে অজকারণ দুটো জলসা করলাম আপনাদের নেগদোয় মুর্শিদাবাদ জেলায় দুটো জলসা করলাম এক রাতে মুর্শিদাবাদ গিয়ে দেখলাম দুটো জায়গায় আলহামদুলিল্লাহ সম্পূর্ণ মহিলাদের সেপারেটি জায়গা একবার জোরে বলুন প্রতিবাদ না করলে সমাজ ফেরবে না কথা ঠিক না ভুল জোরে বলেন তাহলে এই গজল শিল্পীরা গজল গাইতে উঠলে ছেলে মেয়েদের একসঙ্গে না হলে ওদের না গজলের স্পিড বাড়ে না কালে শব্দান হতে হবে না হবে না জোরে বলেন নাম্বার 3 গজল যারা গাইবে তাদের ভিতরে নাম্বার 3 তৃতীয় নম্বর যে শর্ত সেটা হলো পাঁচ ওয়াক্ত নামাজের پابندی হতে কত যাচ্ছে বাদুরিয়া থানার একটা জায়গায় ওয়াস গিয়েছি গিয়ে দেখি যে গজল गाছে সে শুট পরে শুট বলতে জিন ন্যাংটোপেন ন্যাংটোপেন কলগের কলকেত্দোর পর্যন্ত দেখা যায় ওই প্যান পরে মাথায় টুপি নি একটা টি শার্ট গায়ে দিয়ে গজল গাইছে আমি স্টেজে এই গাড়ি নিয়ে ঢুকেছি দেখি যে গজলত দূর থেকে স্টেজের দিকে তাকিয়ে দেখি ওই বড় শিল্পী গায়ক গাই গায়ে গায়েছে কমেডির ছেলেদের বললাম ওর লাবা স্টেজে উঠবো না বরং ওর ঠান্ডা বেজা যে কমেডির ছেলেরা বুঝতে পেরেছে সারাজ ভাই বোধহয় স্টেজ আর উঠবে না তাড়াতাড়ি গিয়ে ঝামটা ঝামটি করতে এই বেলা নাম বলে ভাই কিন্তু অস্কারবে না তাকে নামিয়ে দিতে বাধ্য হলো গজল গাইবে সুন্নতি লেবাজের উপরে কথা ঠিক না এ কথা বলছেন না গঞ্জরে বলে মুখে দাড়ি সুন্নতি লেবাজের এক মুষ্টি মেপে নেবেন যারা গজল গাইতে আসে ওদের দাড়ি পুরো ধরে মেপে তাই আনবেন খেয়াল থাকবে তো নাকি তুমি নামাজ পড়বে না অনেক মালা বা সিগারেট খায় এই শিল্পী যারা হাসছেন কেন হাকিকাত কথা বলছি সিগারেট টানে ওই মাল যদি স্টেজে গজল গায় আর ওই মাইকার ফোনে আমি সানা জস করবো আর আপনারা হেদায়ত হবেন ওই জন্য আমি না ফেরে একটা মাইকার ফোনলে ঘুরি আমার গলা ঠিক রাখার জন্য না আল্লা বেহেতার জানে আমার মূল মাকসাদ যেন সবাই না খায় আপনার দেখবেন তথ্য নেবেন চা কোন চা চা বিক্রি করলে কাছের গেলাসে চা দেয় না চায়ের দোকানরা ওই গেলাসে পর্যন্ত আমি চা খাই আমার থেকে বড় বড় হুজুর রতে চা খেয়ে গেছি দুই ইঞ্চি হুজুর দেড় ইঞ্চি হুজুর

দরুদ শরীফের জুতো এরকম কেন উচ্চ আওয়াজে পড়ি আল্লাহ আলী কে মহাগণ কে মহাগণ কে মহান বল কে মহান কে মহাগণ কে মহাগণ কে মহান বল কে মহান আকাশের নীলিমা রাতের পূর্ণিমা কখিলের কুহুগান বল কার দাগান জোরে হলো না চিল্লে হলো না কে মহান কে মহান কে মহান বড় কে মহান এলা ইলাহা ইল্লাল্লাহ লা জার প্রেমের দিন শেশে রাত ঘুরে ফিরে যার নামে আকাশ হতে বৃষ্টি ঝরা অরে জুরি বলবেন না রেট ভি যার প্রেমে দিন সে ঘুরে ফিরে যার নামে আকাশ হতে বৃষ্টি ঝরা অজরে পাখিরি গলে শুনি যার গুনগা জোরে বলবেন না মঘাগর কে মঘাগ কে বলু কে মঘান কে মঘাগ কে কে ম ঘান বলু কে মঘ আকাশের নীলিমা রাতের পূর্ণিমা ককিলের কুভুগান বলু কে এ মহান এলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যার প্রেমে নদী ছুটে দূরে থেকে বহুদূরে যার নামে ন যার নামে ঢেউয়ের তরঙ্গ চলে ওই সাগরে বলবেন না যার প্রেমে নদী ছুটে দূর থেকে বহু দূরে যার নামে শোনা যায় ঢেউের তরঙ্গ সাগরে নদীর জলে শুনি চার কলতা বলবেন না নারাই তেকবি নারাই তেকবি কে মঘাগর কে কে মঘান বল কে মঘান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার প্রেমে মেলে পাখি ওড়ে আকাশ পানে ঝরনারা বয়ে চলে যারা নামে গানে গানে চিল্লে বলতে পারেন না এ জন একটা ঝেড়ে হবে না যার প্রেমে ডানা মেলে পাখি ওড়ে আকাশ পানে ঝর বই চলে যার নামে গানে গানে সবখানে শুনি ই জান স্লোগান জুরি হবে মগ কে মহাগা কে মঘান বলু কে মগান কে মহাগা কে মগাগন কে বলু কে মঘান আকাশের নীলিমা রাতের পূর্ণিমা কোখিলের কুহুগ বলুকার মন কে মগাগন কে ম ঘান কে

ও নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা ঋষি না মা বোনেরা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মোহাম্মদ ও রসুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিলেন বাবা সাহাবীরা আমি রসুল্লাহ জানিয়ে দিলাম শুনে রেখে দাও জেনে রেখে দাও এমন একটা দিন আসবে সময় আসবে আমার উম্মত নারী পুরুষেরা পোশাক পরিধান করবে লেবাস পরবে দামি দামি পোশাক অথচ তাদের ইজ্জত গুলো ল্যাংটা হয়ে যাবে পৃথিবীর জমিনে এই পোশাকের বার বরন্তটা বেড়েছে বাবা ঘরে ছেলে মেয়েদের পোশাক তারা আর মেনে নিতে চায় না ঘরের বিবিগুলো বারো হাতের শাড়ি পরার পরে ওদের একটা সাইড খালি রেখে দেয়া চায় নতুবা ওদের মাথা খালি রাখা চায় ও নজনেরা পর্দা

দশটা আঙুল শিয়ালকার রাখতে পারে নতুবা একটা মহিলার মাথার তালু থেকে পায়ের গোড়ালির নিষ্পর্যন্ত টোটালটা এ হল গোপন অঙ্গ অথচ সব হাবড়া শিয়ালদা প্ল্যাটফর্ম খুলে দিয়ে ঘুরতে স স কথা বলছেন না কেন জোরে বলে হ্যাঁ বিশ্বনবী বললেন পোশাকটা পরবে দামি পোশাকটা পরবে দামি মানে দাম নেবে অনেক কিন্তু শালীন নয় কিন্তু শালীন নয় এখন যদি মনে করেন ভাই বউ আমার ঠিকই গ্রামের লোকের একটু হক আছে তাহলে শাড়ি পরান কথা বুঝতে পারছেন না যদি মনে করেন বউ শুধু আমার না পাড়ার লোকের একটু গ্রামের লোকের একটু হক আছে দেখার খালি শাড়ি পরা কারণ বারো হাত শাড়ি পরার পরেও যে মেয়ে ছেলের মাথা আলগা সাইটের বর্ডার আলগা ও শাড়ি পরিয়ে আপনি যতই আল্লাহ আল্লাহ জেকের কবরে বাস পড়া বন্ধ হবে না আলোচনা মাথায় ঢুকছে বাপ রাগ হচ্ছে না রাগ হচ্ছে হলেও তো কিচ্ছু করার নেই আমার সহজ বুদ্ধিতে পাঁচশো টাকার একটা শাড়ি যদি আপনি কিনে দিতে পারেন তাহলে ওই পাঁচশো টাকার একটা সালোয়ার একটা সালোয়ার চুড়িদার আপনার পরান শাড়িটা থাক পরুক একদিন আর সালোয়ারটাও একদিন পরান দেখুন কোন দিনটা আপনার ভালো লাগে পরাতেই হবে আমি বলিনি শুধু আপনার বুদ্ধি দিয়ে গেলাম কথাটা বোঝা যাচ্ছে তো নাকি চুড়িদার পাঁচশো টাকায় পাওয়া যায় রেডিমেড ঢিলা ঢালা কিনে নিয়ে আসবেন বিবির একদিন বলবেন ওই পরত দেখি ওর সঙ্গে একটা অন্যা দিয়ে দেবেন নতুন একটা হাফ বাড়িতে থাক আর বাইরে যা যা দেখবেন ও সহজে কিন্তু এলাকা দেখাতে পারবে না কারণ কথা বলছেন হাতা বিবি সব দাবি মানেন আপনি আপনার দাবি একটা না বিবি আপনি তো বিবির সব দাবি মেনে নেন একটা দাবি মানান না যে আজকে থেকে তুমি স্যালোয়ার পর কারণ ওই শাড়িটা পরলে দেখছি তুমি সামলাতে পারছো না তোমার বডিটা তোমার দেহটা তোমার সৌন্দর্যটা তো ভোগ করার দায়িত্ব শুধু ভক্ত শুধু আমার কথা শুনবে কেন কথা শুনবে কেন বলে হুজুর কথা শোনে না হ্যাঁ আরে ভাই বিবি যদি কথা না শোনে তাহলে বাচ্চা হয় কি করে যুক্তি খাটে একটা ভাত জিজ্ঞাসা করছে হ্যাঁ ভাই ভাবি নামাজ পড়ে বলে বোঝায় তা বোঝে না কথা শোনে না ওই রাম কথা শোনে না আমি যদি কথা না শোনে তাহলে তো ছটা বাচ্চা হলো কি করে খোলাসা না বললি তো বুঝতে পারবে না বুঝতে পারছেন না যে বিবিটা তোর বাচ্চা ধারণ করলো দশ মাস দশ দিন পেটে একটা তিন কেজির ইট কোন মানুষ কিন্তু মাস না মাস বইতে পারে না অতচ তোর বংশ টিকিয়ে রাখার জন্য তোর আধ্যাঙ্গিনী দশ মাস দশ দিন না হলেও দশ মাস তো সাড়ে ন মাস তো পেটে নিয়ে তোর বাচ্চাটা ঘুরেছিল তোর কথা শুনে না মানে এ মাথায় ঢুক নিব তাই আলোচনা আমি একদম ভেঙে বুটে বোঝাচ্ছি কে বোঝাবে না তোর বিবি কথা শুনে না তাই তো কই তোর বিবি যদি কথা না শোনে তোর বিবি যদি কথা না শোনে সত্যি করে বল দিন তোর বিবি যদি কথা না শুনতো তাহলে আজকের ভাত রান্না করতো তার মানে কথা শোনে ওকে সেইভাবে শোনানো হয়নি দোষ ওর ওর ওপর চাপিয়ে তুই জান্নাতে যাবি ওর ওপর দোষ দিয়ে তুই জান্নাতে যাবি রসুল্লাহ জন্য বললেন যে ঘরের স্ত্রীটা পাকড়াও হবে ও স্বামীটা নাজাদ পাওয়া কঠিন হয়ে যাবে কথা বুঝতে পারছেন না যে ঘরের বউ কায়ামতের দিন পাকড়াও হয়ে যাবে ওই ঘরের স্বামীটার জন্য জান্নাতে যাওয়া বড় কষ্টকর হয়ে যাবে কারণ কান টানলে কি আসে জোরে বলেন দাদা সামলে চলবে কথা বলতেছেন